সমকালীন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি কথা আল মাহমুদের তিরাশিতম জন্মদিন অন্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এগারো জুলাই বুধবার উদযাপিত হয় এ সময় তার অসংখ্য ভক্ত অনুরাগীর সমাগম ঘটে কবির মগবাজারস্থ বাসায় ফুল কেক আর উপহার সামগ্রীতে ভরে যায় কবির কবি আল মাহমুদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঘরোয়া পরিবেশের এ আয়োজন কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় তরুণ কবি আবিদ আজমের উপস্থাপনায় কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রখ্যাত কবি শাহীন রেজা কবি জাহাঙ্গীর ফিরোজ শরীফ বাইজিদ মাহমুদ রেডিও টুড এর হেড অব প্রোগ্রাম সাংস্কৃতিক সংগঠক আবিদুর রহমান সাহিত্য সম্পাদক কবি গবেষক ফজলুল হক তুহিন আল মাহমুদ ফাউন্ডেশনের সভাপতি কথাশিল্পী সাইদ চৌধুরী ও কবি মাহমুদুল হাসান নিজামি বাংলা কবিতায় যাদের নিজস্ব কাব্য ভাষা আছে আল মাহমুদ তাদের একজন একজন কবির নিজের কাব্য ভাষা না থাকলে সে কবি মৌলিক কবি হিসেবে বিবেচিত হন না আল মাহমুদ আমাদের কাছে মৌলিক কবি যে আমরা চাই ব্রোকার প্রাইজ বা নোবেল প্রাইজ পাওয়ার জন্যে মেন স্ট্রিম যারা এই কাজগুলো করে যারা জাজেস তারা যেন আল মাহমুদের সাহিত্য সম্পর্কে আরও ব্যাপক জানতে পারে আরো গভীরভাবে জানতে পারে তিনি এখনও লিখে যাচ্ছেন অসাধারণ লিখে যাচ্ছেন আমাদের সময়ের কথা লিখে যাচ্ছেন তিনি মৃত্যুর দিন পর্যন্ত জানি লিখতে পারেন সেই আশায় ব্যক্ত করে আমি শেষ করছি আল মাহমুদের মতো কবি ঘনজন্মা কবি পৃথিবীতে খুব বারবার আসেন না আমরা তাই মহান রব্বুল আলমের কাছে একান্তভাবে কামনা করব আল মাহমুদকে তিনি যতদিন রাখেন বাঁচিয়ে আমাদের মাঝে সুস্থতার সাথে যেন রাখেন আমি একটি সুখবর আপনাদের দিচ্ছি ইতিমধ্যে আমি মাহমুদ সাহেবের উপরে কবি মাহমুদের উপরে কাজ করছি এবং একটা তথ্যচিত্র করার জন্য আমরা গত এক দেড় বছর আগে ওনার কিছু ইন্টারভিউ নিয়েছিলাম আরও কিছু ডকুমেন্টেশন আমরা সংগ্রহ করছি আমরা ইনশাল্লাহ ওনার উপর একটা বায়োগ্রাফিক্যাল কাজ করছি কনভেশনের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই তথ্য উপাত্ত যার যার কাছে যদি কিছু এক্সপ্লোসিভ কিছু থাকে সেগুলো আমাদেরকে দিলে আমরা চিত্রে গ্রহণ করব। আমরা যারা আল মোহাম্মদকে ভালোবাসি সাইদ চৌধুরীর মতো সবাই যেন মোহাম্মদকে বাঁচিয়ে রাখার জন্যে যে যেখানে যতটুকু সম্ভব ততটুকু যেন কাজ করে যাই মোহাম্মদ বেঁচে থাকবে তার কবিতার মধ্য দিয়ে আমি একটি কথাই বলবো আসুন আমরা সকলে মিলে কবি আল মোহাম্মদকে এই ষোলো কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিই তার লেখাকে ষোলো কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে এ দেশকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা সকলেই ভূমিকা পালন করি কবি আল মাহমুদ আমাদের মধ্যে বেঁচে থাক চিরদিন চিরজীবন এটাই আমাদের আজকের কামনা কামনা শুভ জন্মদিন কবি আল মাহমুদ প্রজন্মতে অনেক কিছু থেকেই এখন অনেক দূরে তা আমাদেরকেই কাজ করতে হবে আমরা যারা তাকে ধারণ করি আমরা যে যার জায়গা থেকে কাজ করছি আমাদের যদি একটু হলেও সুযোগ থাকে কবি আল মাহমুদকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের এটা আমি গভীরভাবে পাঠ করার ফলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলা ভাষার পাঁচজন কবি আছে বাংলার কবি তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল জীবনন্দ দাস জসীম উদ্দিন এবং আল মাহমুদ এই পাঁচজন কবি হচ্ছে বাংলার কবি যারা বাংলার মানুষের কথা বলেছেন মানুষ বলতে মানুষের সংস্কৃতি সমাজ রাজনীতি অর্থনীতি এবং আমাদের পাড় ভাঙা যে নদী সে নদীর কথা এবং প্রকৃতির কথা যে প্রকৃতির উপরে আমরা নির্ভরশীল কোন রোমান্টিক প্রকৃতির কথা বলেননি সময় আল মাহমুদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার ইব্রাহিম বাহারি আবৃত্তি শিল্পী মাহবুব মুকুল কবি ফারুক মোহাম্মদ ওমর স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির সাহিত্য সংগঠনের প্রতিনিধি সহ প্রমুখ অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি ও গান পরিবেশন করা হয় হরিয়ে গেল শেষে ও হে থাই খুঁজি হু খুঁজি সারা বাংলাদেশে কবিকে নিয়ে তার বড় ছেলের স্ত্রী অনুভূতি প্রকাশ করেন এভাবে যতটুকু পারি চেষ্টা করি যেন উনি কখনো অসুস্থ না হয় আর দেশবাসীর কাছে আমার এই দোয়া যে সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন সকাল থেকে রাত অবধি চলে কবির জন্মদিনের এই অনুষ্ঠান এ সময় তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা এক উৎসবময় পরিবেশের সৃষ্টি করে এবং কবিকে ফুলের শুভেচ্ছা জানায় দিনব্যাপী কবিকে শুভেচ্ছা জানানোর সংগঠনের মধ্যে রয়েছে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশ কালচারাল একাডেমি নবধারা উক্তিবাচিক উৎকর্ষ কেন্দ্রীয় ফুলকুড়ি আসর সাহিত্য পত্রিকা নতুন মাত্রা কাজী নজরুল ইসলাম সংসদ সময়ের জানালা বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ দৈনিক যুগান্তর রেডিও টুডে আইপিটিভি প্যানভিশন সারেগামা একাডেমি ও চন্দ্রকথা সহ শতাধিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন অনারম্বর এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে কবি আল মাহমুদ এ দেশের জন্য কতটুকু প্রয়োজন তুমি জানো মা তার লেখনীগুলো আমাদের আম জনতার কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো এর আব্বুল্লাহ আলমিন কবি আল মাহমুদকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবে সুস্থতার সাথে রাখো মবুদ يا رب العالمين وقد تمي قبول القرب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين